আপনি গাছের সাথে প্রতারণা করলেন, গাছ কিন্তু আপনার সাথে প্রতারণা করবে। যখন অনেক বেশি ফল হয় সেই সময় আমরা ইদানিং শুনতেছি যে ফলগুলো ঝরে যাচ্ছে। সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা মামুন ভাইয়ের সঙ্গে কথা বলবো। দীর্ঘ 23 বছর থেকে এই নার্সারিটা করছেন, 45 বিঘা জমি আছে, 12 লক্ষের মতন গাছ আছে। দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার কচুকাটায় ইউনিয়নে অবস্থান করছি এআর মামুন নার্সারিতে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে নটকর্ন। বাংলাদেশে অনেক চাহিদা নটকর্নের। বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে এই জিনিসটাকে আসলে পছন্দ করে না। অনেক সুস্বাদু, চাহিদাও আছে, গাছে ব্যাপক পরিমাণে ফলে। বর্তমান যে ওয়েদার চলে আসছে, দিনের বেলা প্রচণ্ড গরম, রাতের বেলা শীত পড়তেছে, এই ওয়েদারে আসলে এই ফলগুলোর কী কী ক্ষতি হচ্ছে? যখন অনেক বেশি ফল হয় সেই সময় আমরা ইদানিং শুনতেছি যে ফলগুলো ঝরে যাচ্ছে। সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা মামুন ভাইয়ের সঙ্গে কথা বলবো, কারণ তিনি দীর্ঘ দিন থেকে এই নার্সারির ব্যবসার সঙ্গে জড়িত। 2001 সাল আর 2023 চলতেছে, দীর্ঘ 23 বছর থেকে এই নার্সারিটা করছেন। 45 বিঘা জমি আছে, 12 লক্ষের মতন গাছ আছে। মামুন ভাই, নীল বাংলা কৃষি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনি তো একদম গলায় মালা পরছেন নটকন দিয়ে, আসলে এই গাছটার বয়স কতদিন? এই গাছটার বয়স হলো 4 বছর প্লাস হয়েছে, হয়তো 2-1 মাস বেশি হবে। এক্স্যাক্টলি বয়স বলা যাবে না, কারণ এখানে আমাদের লক্ষ লক্ষ গাছ, গাছের ওই রকম বয়স আমরা মনে রাখি না। তবে আমাদের শিডিউল অনুযায়ী বলতেছি যে 4 বছর 2-1 মাস হয়ে গেছে। আমি আপনার নার্সারিতে ঘুরে ঘুরে 3টা গাছ দেখছি। 3টা গাছ দেখার মধ্যে এই গাছটাতে সর্বোচ্চ ফল দেখলাম, আরেকটা গাছে ফল কম দেখলাম, আরেকটা গাছে দেখলাম আমরা ফলের সাইজ ছোট। 3টা গাছের আসলে ডিফারেন্স কী, আর এগুলি কি আলাদা আলাদা জাত? 3টা গাছের ভেতরে একটা জাত আলাদা, যেটাতে ফল কম দেখতেছেন ওইটা আর এই জাতটা একই জাত। এটার কারণটা হলো আমরা ওই গাছটা আর এই গাছটা থেকে সায়ন সংগ্রহ করি, চারা তৈরি করি। চারা তৈরি করতে গেলে তখন কিছু ফল কমে যায়, আর যেটাতে একটু ছোটো সাইজ দেখলেন ওই ফলটা কিন্তু আমরা করতেছি না, কারণ ওটা একবারে ছোটো সাইজ। এই সাইজটার ফল করলে তো পরবর্তীতে মানুষের যখন হবে তখন তো মানুষ আমাদের বদনাম করবে, এই জন্য আমরা ওটা করতেছি না। জাস্ট আমাদের বাগানে আসে, আমরা দেখাচ্ছি বা এইটা লাগানো যাবে না, এই জন্য ওটা রাখা। ভাই, গাছটার বয়স কতদিন হয়েছে? 4 বছর 2 মাসের মতো। আচ্ছা ভাই, আগে আমরা জানতাম যখন কলম পদ্ধতি ছিল না তখন গাছের ফল অনেক বেশি পাইছিলাম, এখন কলম পদ্ধতি আসার পরেও কিন্তু অনেক গাছে ফল কমে গেছে, এইটার কারণটা কী? এটার কারণটা হলো এর আগে আমাদের এই কলম পদ্ধতি যখন ছিল না, বা আমরা কলম পদ্ধতিতে এইভাবে চারা তৈরি করতে পারি নাই, যারা আমাদের দাদারা বা চাচারা যেভাবে গাছ লাগাইছিল, যে বীজের গাছ লাগাইছিল, বীজের গাছটা কিন্তু দীর্ঘদিন থাকে এবং অনেক বেশি ফল দেয়। তবে বীজের গাছের সবথেকে বড় সমস্যা হলো এটা বেশিরভাগ পুরুষ হয়ে যায়, মেল হয়ে যায়। আর মেল হয়ে গেলে ওই গাছে শুধু প্রচুর পরিমাণ ফুল হবে কিন্তু ফল ধরবে না, এই কারণে পরবর্তীতে কলম পদ্ধতিতে চলে আসছে। এবং কলম পদ্ধতিতে প্রত্যেকটা গাছেই ফল হবে যদি সেটা স্বপরাগিত গাছের ছায়ন থেকে সংগ্রহ করে চারা তৈরি করা হয়। আমরা যেভাবে যেরকম করি যে একটা গাছ যদি লাগে ওই গাছটাতে ফল চলে আসে, এটা স্বপরাগিত জাত এবং ওই এইভাবে চলে আসতেছে। আর যেটা হয়েছিল যে পুরুষ গাছে যেহেতু দীর্ঘদিন ধরে এই মেল হয়ে আসতেছে, তাহলে ফিমেল কোনটা হয়েছে এটারও একটা দিক নির্দেশনা আছে, কোন ফলটা ছিললে বা কোন ফলটা থেকে চারা তৈরি করলে সেটার স্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেটা যদি আজকে আমি বলি এই ভিডিওতে, যে লটকনের যেটাতে 4-5টা করে লটকন থাকবে একটা থোকায়, সেটাতে কিন্তু একটা দেখবেন ছোট সাইজ ফল আছে, যেটাতে বীজ থাকবে একটা, ওইটা থেকে যদি চারা তৈরি করা হয় সেটা কিন্তু ফিমেল হয়ে যায়। ওই পর্যায়ক্রমে ওই ফিমেল ফল থেকেই কিন্তু ফল আসে। আর আমি বলবো যে কলম গাছের থেকে বীজের গাছে অনেক বেশি ভালো, বেটার, কিন্তু বর্তমান সময়ে এই কলম গাছটাই সব থেকে ভালো, কারণ এটা একটা লাগালেই একটাতেই ফল আসে যায়। আর একটা বিষয় বলবেন, বর্তমান সময়ে আমরা ওয়েদার অনেক খারাপ দেখতেছি, রাতের বেলা শীত পড়তেছে, দিনের বেলা প্রচণ্ড গরম, এই অনুপাতে আমরা অনেকের সঙ্গে কথা বলে দেখছি যে আমার এই ফলটা ঝরে যাচ্ছে, ওই ফলটা ঝরে যাচ্ছে, নটকনও কিন্তু ঝরে যাচ্ছে। বর্তমান সময়ে আসলে কী করলে আমাদের ফলটা ধরে রাখা সম্ভব? হ্যাঁ, খুবই একটা ভালো কথা বলছেন। এর আগে আমাদের দেশে এরকম ওয়েদার ছিল না, আমাদের শরতের দেশ, 6টা ঋতু পাইছিলাম, 6 রকম আবহাওয়া। কিন্তু এবছরে টোটালি গত বছরের থেকে এই বছরে পুরো ডিফারেন্ট আমাদের ওয়েদার, অনেক বেশি গরম। আমাদের 45 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এবার বাংলাদেশে হয়েছে। হয়তো ঋতু আছে, ঋতুর কোনো কার্যক্রম নেই, হয়তো পত্রপত্রিকায় এটা আসে নাই, যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি তারা কিন্তু বলতে পারি যে ঋতুর কোনো কার্যক্রম নেই।
হ্যাঁ, সেক্ষেত্রে এবারে যে গরমে আমাদের দেশে যে আম, মালটা, কমলা, লটকন বিভিন্ন ধরনের ফল এই সময় যেটা হয়ে গেছে, সেই ফলটা কিন্তু ঝরে পড়তেছে। ঝরার অনেক কারণ, কারণটা শুরুতে যেটা বলবো যে এই দিনের বেলা প্রচণ্ড রোদ আর রাতের বেলা শীত, এই গরম সময়ে কোনোবার কিন্তু শীত হয়নি, দুই রকম ওয়েদার হচ্ছে, এবং রাতের বেলা ফলগুলো শীত পাচ্ছে এবং দিনের বেলা ফলগুলো রোদ পাচ্ছে। এই কারণে গাছ নিজে থেকে বোটা বোটা থেকে গাছ ফল ফেলাই দেয়, কারণ গাছের ক্যাপাসিটি নাই যে এইভাবে ধরে থাকার। ফল ধরে ধর আর একটা কারণ হলো আমাদের গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদানগুলো না দেওয়া, আর একটা কারণ হলো পর্যাপ্ত পরিমাণ পানি সেচ ব্যবস্থাপনা না রাখা, এই কারণে কিন্তু ফল ধরে যাচ্ছে। কীভাবে লটকন গাছে আসলে পানি, তারপরে গাছের যে খাদ্য দিলে আসলে এই ফলটা টিকে রাখা যাবে? আসলে লটকন গাছ হলো একটা অলস চাষাবাদ, যদিও আমাদের দেশে দীর্ঘদিন ধরে লটকন চাষাবাদ হয় এবং ব্যাপক পরিমাণে বিভিন্ন জায়গায় হয়, যদিও এটা পত্রপত্রিকা বা মিডিয়াতে কম আসে, কিন্তু আমাদের দেশে এটা একটা জনপ্রিয় ফল। আমরা যদি এই লটকন চাষাবাদ করে থাকি বা আমরা কেউ করেছি, তারা যদি সঠিকভাবে যত্ন না করি, যেমন পানির ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে। এখন পানির ব্যবস্থাপনা বলতে কী বোঝায়, গাছ যেন খুব শুকিয়ে না যায় গাছের গোড়াটা, এবং খুব যেন ভিজা না থাকে, স্যাঁতস্যাঁতে না থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে, যেমন আলু ক্ষেত বা অন্য অন্য ক্ষেতগুলো মাটিতে যেরকম রস থাকে সেরকম রস থাকতে হবে, তাহলে ভালো, গাছ পর্যাপ্ত পরিমাণ পানি নিতে পারবে। এরপরে গাছের যে নিউট্রিশনগুলো লাগে বা পুষ্টিগুলো লাগে সেগুলো পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। এখানে গাছের যে আটা ওটা নিউট্রিশন লাগে সেগুলো দিতে হবে। এখানে আমরা যেটা করে থাকি পটাশ, বোরন, ডিএপি, কিছু অর্গানিক হারের গুঁড়া, ঝিনুক গুঁড়া, শিংকুশি, এগুলো ব্যবহার করে থাকি। এর পাশাপাশি আমরা যেটা করে থাকি, আমাদের কিছু রোগ বালাই হয় বা গাছের যে কিছু লেদা পোকার আক্রমণ করে পাতা ফুটো করে দেয়, সেগুলো আমরা জন্য আমরা একটু কীটনাশক স্প্রে করি। এইগুলো কাজ করলেই মোটামুটি ফল পাওয়া যায়। আচ্ছা, যেহেতু আপনি কীটনাশকের কথা বললেন, এই গাছে আসলে রোগ বালাই কীরকম দেখেন? লটকনে তেমন একটা রোগ বালাই দেখা যায় না, তবে একটা জিনিস মনে রাখতে হবে, গাছ যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে কিন্তু রোগ বালাই হবে, যদিও অল্প অন্যান্য চাষের ক্ষেত্রে একটু কম। লটকনের শুরুতে যেটা বলবো যে পাতা ফুটো করে দেয়, এটা লেদা পোকার আক্রমণ, এটার জন্য আমরা কীটনাশক স্প্রে করি, যে কোনো অনুমোদিত কোম্পানির কীটনাশক, বিকেল 3টার পরে, প্রচণ্ড রোদে না, বিকেল 3টার পরে স্প্রে করে দিয়ে থাকি। এর পাশাপাশি যেটা আমরা দেখতেছি যে ফল হয়ে গেলে তখন মিলিবাগের আক্রমণ বেশি হয়ে যায় এবং সাদা মাছির আক্রমণ বেশি হয়ে যায়, সাদা মাছির হাত থেকে রক্ষা করতে হবে, না হলে ফলগুলো ঝরে পড়ে যাবে। এ কারণে আমরা যেটা করে থাকি, দুইটা কীটনাশক, যে কোনো কোম্পানির দুইটা কীটনাশক আমরা একসাথে আলাদা গুলে নিয়ে স্প্রে করে থাকি। এরপরে যেটা আমরা দেখতেছি যে ফল ছিদ্রকারী পোকা, এটাতে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে ওই অনুবদ্ধ কোম্পানির কীটনাশক স্প্রে করলে হবে। আমি এক্স্যাক্টলি কীটনাশকের নাম বলতেছি না, কারণ অনেক কীটনাশক বাজারে পাওয়া যায়, বাজার থেকে দেখে শুনে ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করাটাই ভালো। আর একটা কাজ করতে হবে, মরা ডালপালা যদি থাকে লটকনের, অনেক সময় মরা ডালপালা থাকে, লটকন হওয়ার পরে কিছু ডাল শুকিয়ে যায়, সেগুলো কেটে দিতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থাপনা করতে হবে, যেন চতুর্দিকে আলো পায়, তাহলে কিন্তু গাছটা সঠিকভাবে খাদ্য তৈরি করতে পারবে এবং আমার গাছে যেরকম ফল আসতেছে এরকম কিন্তু সবার গাছেই ফল চলে আসবে। লটকন গাছ লাগানোর উপযুক্ত জায়গা কোনটা? লটকন মূলত ছায়া একটু পছন্দ করে, আর লটকন যারা বাগান করে তারা কিন্তু উপরে সুপারি বাগান করে এবং নিচে লটকন গাছ লাগায়, তাহলে উপরে একটু হালকা ছায়া পাইলো এবং নিচে লটকন বাগান থাকলো, একসাথে এক বিঘেতে দুইটা বাগান করা যায়। সেক্ষেত্রে বলা যায় যে লটকন সুপারি বাগানে বেশি ভালো হয়। আর একটা বিষয় হলো, অন্য অন্য গাছের ছায়ার নিচেও হয় এবং রোদে একটু কম, ফলের পরিমাণ কম হয়তো বা অনেক সময় হয়ে থাকে। আর লটকনের ব্যাপার হলো, বেলে দোঁয়াশ মাটিতে এবং নরসিংদী জেলাতে আমাদের উত্তরবঙ্গে এইগুলো জায়গাতেই বেশি ভালো হয়ে যাচ্ছে। গাছের গোড়ায় যে মাটিগুলান দিচ্ছেন, অনেকেই এই মাটিগুলান আসলে খোঁজে, এই যে সারগুলান, হারের গুঁড়া, শিংকুচি, এগুলি যদি আপনার কাছে কেউ চায় এগুলি কি আপনি দিতে পারবেন? মূলত যারা খুব কষ্ট হয়, যাদের বিভিন্ন এলাকায় বা জেলায় ঢাকা শহরে পায় না বা পেলেও অরিজিনাল জিনিসটা পায় না, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলো বিভিন্ন জেলায় পৌঁছে দিয়ে থাকি। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, এটা আমরা সমতলে দেখলাম ব্যাপক পরিমাণে ফলছে, যদি কেউ ছাদে লাগায় এই গাছটা,
সেক্ষেত্রে আসলে কি এরকম ফলন আসে না ফল কম হয়? ছাদে একটু ফলন কম হবে, কারণটা হলো ছাদে যেহেতু মাটির পরিমাণ কম থাকে, আর মাটির পরিমাণ কম থাকলে সেখানে খাদ্য তৈরি করতে পারে কম, সেক্ষেত্রে ফলনও কম। আর এখন যে বিষয়টা হয়ে গেছে, যদি কাউকে বলা যায় যে যে গাছ যাইতে যাইতে রাস্তায় ফল ধরবে, তাহলে কিন্তু অনেকেই খুশি হয়। বিষয়টা সেটা না, মাঠ পর্যায়ে যখন কাজ করতে হবে করতে যাবে বা ফল ফলাইতে যাবে, তখন কিন্তু বিষয় পুরোটাই আলাদা। এই জন্যে সঠিক জাতের চারা না নিলেও কিন্তু পরবর্তীতে সেটা রেজাল্ট না আসবে। মামুন ভাই, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম সহ নার্সারি ঠিকানাটা বলবেন। আমি হলাম মামুন, আমার নার্সারির নাম হলো এ আর মামুন নার্সারি। আমাদের 9টা শাখা আছে। আমাদের মেইন শাখা যেটা উৎপাদন সেন্টার, যেটাতে আমরা উৎপাদন করে থাকি, সেটা হলো নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে কচুকাটা বাজারের সাথে এবং কচুকাটা হাই স্কুল মাঠের সাথে আমাদের নার্সারি। এছাড়াও আমাদের নীলফামারী শহরেও নার্সারি আছে। এইটুকু বলবো যে যারা বেশি পরিমাণ চারা কিনেন, তারা যেন সরাসরি বাগান আসেন, দেখে শুনে যেন নিয়ে যেতে পারেন আমাদের উৎপাদন সেন্টার আছে কি না। আর অন্যান্য মতো বা অন্যান্য ভিডিওর মতো আমরা সারাদিন ভিডিও করতে পারি না, এবং আপনিও বারবার এই বিষয়গুলো তুলে ধরতে পারেন না, কারণ আপনারও সুযোগ সময় কম হয়ে থাকে। এ কারণে বলবো, তারা যদি চারা কেনে, তারা যেন সরাসরি আসে। আর আমাদের কাছ থেকে চারা কিনতে হলে অবশ্যই তাদেরকে ধৈর্য থাকতে হবে। গাছকে যদি ভালোবাসে, গাছে যদি পরিচর্যা করতে পারে, তাহলে যেন চারা কিনে আমাদের কাছ থেকে। কারণ এখন যেটা হয়ে গেছে, টাকা আছে অনেক, টাকা আছে, এটা চারা কিনতেই আছে, চারা যত্ন করে না। একটা মানুষ দিনে 3 বার খায়, গাছকে মাসেও 1 বার পানি দেয় না, সেই গাছ কি তার সাথে কি করবে? অবশ্যই সেই গাছ ফল কম দিবে। আপনি গাছের সাথে প্রতারণা করলেন, গাছ কিন্তু আপনার সাথে প্রতারণা করবে। এজন্য আমাদেরকে অবশ্যই কলম চারা নিতে হবে এবং সঠিকভাবে যত্ন করতে হবে। আমাদের এই নীল বাংলা কৃষিতে অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাষাবাদ সম্পর্কে, সেগুলো দেখে অনেকেই হয়তো পরামর্শ নিতেই পারবে, এবং অনেকেই এই ভিডিও দেখে কলম করাও শিখে গেছে, সেগুলো আমাকে জানিয়েছে। আপনারাও যারা কলম করতে চান বা নতুন নার্সারি করতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা যথেষ্ট পরিমাণ হেল্প করব। বর্তমানে আপনার কত বিঘা জমি আছে আর কতগুলো গাছ হবে? আমাদের এখানে 45 বিঘা টোটালি জমি আছে, 11 হইতে 12 লক্ষ চারা আছে, এবং প্রত্যেকটা গাছেরই আমাদের মাদার ট্রি আছে। সেগুলো থেকে আমরা আগে ফল খাই, ফল খেয়ে চারা তৈরি করি, তারপর মানুষকে দেই। আচ্ছা মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। মামুন ভাই, আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।